Hello guys, welcome back to Shree's Plant Collection. I'm Shree and amar channel e tomaderke onek 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 shagoto. To tumra shobai kemon acho? I hope tumra shobai khub bhalo acho. To amio khub bhalo achi. To ajke chole eshechi notun arekta video shonge niye. To ajke video ta kintu khub interesting hote choleche because ajker video te ekta unique byapar ache. To tumra ekhon khub curiosity je unique byapar ta ki. To bolbo shobtai tomaderke ajke details e bolbo. To tumra video ta skip na kore puro ta dekhte thako. আমরা দেখো প্রত্যেকই এখন মানে কি বলতো মানে গার্ডেনের প্রতি একটা খুব অ্যাট্রাকশন জন্মে গেছে মানে গাছের প্রতি যে ভালোবাসাটা সেটা কিন্তু মানুষের মধ্যে দিন দিন বেড়েই চলেছে তাই গাছের প্রতি ভালোবাসাটা কিভাবে আরো মানে স্ট্রং করতে হবে সেই ব্যাপারটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই মানে আমাদের কাছে এরকম অনেক কোয়েরিজ এসেছে যে মানে আমি কাজ করতে খুব ভালোবাসি কিন্তু কি দিয়ে স্টার্ট করব সেটা আমি বুঝতে পারছি না যদি কাইন্ডলি আপনারা একটু হেল্প করেন ডেফিনেটলি আমরা হেল্প করব কেন হেল্প করব না মানে গাছের প্রতি ভালোবাসা যে মানুষের মানে মানে বাড়ছে সেটা দেখেই আর কি আমাদের খুব ভালো লাগছে তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে স্টার্ট করব সেটা হচ্ছে যে ফর বিগিনার্সদের জন্য যে যারা খুব ইন্টারেস্টেড যে গাছ নিয়ে কিছু করব মানে গাছের গাছ বসাবো বাড়িতে ইভেন মানে যে ভালোবাসাটা সেটা আর কি কিভাবে আরো মানে প্রকাশ করা যায় সেই ব্যাপারটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফর বিগিনার্সদের জন্য আমি সাজেস্ট করব আমরা তো দেখো বেসিক্যালি আমরা হচ্ছে অর্কিড নিয়ে তোমাদের সঙ্গে বা তোমাদের কাছে ভিডিওটা পাবলিশ করি বিকজ আমরা হচ্ছে অর্কিড লাভার বলতে গেলে তো অর্কিডই আমাদের মেইনলি মেইন কালেকশন আছে অর্কিডসের ওপর তো অর্কিড কিন্তু সবাই করতে ভালোবাসে অ্যান্ড এখন মানুষের দেখছি মানে নর্মাল গাছ মানে বলো জবা টগর গোলাপ মানে এইসবের থেকেও না এখন মানুষের অর্কিডের প্রতি ভালোবাসাটা খুব জন্মে গেছে তো এই অর্কিড নিয়ে অনেকেই মানুষ খুব চিন্তিত যে মানে কী নিয়ে স্টার্ট করবো কীভাবে কী স্টার্ট করবো বা আমি পারবো কি না বা গ্রো করাটা কতটা ইজি হবে তো সব থেকে ইজিয়েস্ট বলছি একটা গাছের নাম যেটা তোমরা খুব ইজিলি করতে পারো ওই জন্য বলছি ইজিয়েস্ট সেটা হচ্ছে ফর বিগিনার্সদের জন্য অ্যান্ড সবাই করতে পারো অনলি নট ফর বিগিনার্স ডেনড্রোবিয়াম অর্কিড ডেনড্রোবিয়ামটা এমন একটা গাছ যেটা হচ্ছে মানে খুব একটা যে কেয়ারিং বেশি কিছু লাগে তাও নয় অ্যান্ড যে খুব মানে পরিচর্যা মানে কেয়ারিংটাই বলছি বা খুব টাফ যে ব্যাপার সেটাও না উইদিন সিক্স মান্থও ফুল চলে আসে তো সব থেকে সহজ পদ্ধতিতে এবং সহজ গাছ যদি তোমরা কে করতে চাও সেটা হচ্ছে ডেনড্রোবিয়াম অর্কিড তো এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন যে ঠিক আছে আমরা তো না বলে দিলাম যে ডেনড্রোবিয়াম অর্কিডটা মানে ফার্স্ট ওটা দিয়ে স্টার্ট করতে তো এবার কীভাবে করবো রাইট আমি বসাবো কীভাবে আমি কেয়ারিং করবো কী করে আমি ফার্টিলাইজার বা ফাঙ্গিসাইড এইসবগুলো কী দেবো তো এটা তোমাদের মনে এখন কোয়েশ্চেন আসছে যে দিদি তো বলে দিলে এইটা এর পরের ধাপগুলো কে বলবে অবশ্যই আমি বলে দিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকো এবার হচ্ছে গাছগুলো তোমরা হয়তো পারচেস করলে ঠিক আছে তো পারচেস করার পর এরপর তোমরা কীভাবে গাছটাকে রিপোর্ট করবে গাছ পারচেস করার পর সঙ্গে সঙ্গে রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই বিকজ গাছটা একটা অন্য এনভায়রনমেন্টে ছিল সেখান থেকে অন্য আরেকটা এনভায়রনমেন্টে যাচ্ছে তো সেখানে একটু হলেও তাকে মানে ওখানকার এনভায়রনমেন্টে টলারেট করতে হবে মানে একটু মানে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে টলারেট ভুল বললাম মানে অ্যাডজাস্ট করতে হবে তো তোমরা কিছুদিন রেখে দিলে তো তোমরা ধরো 15 থেকে 20 দিন পর গাছটা কোনো 4 ইঞ্চি যে ট্রান্সপারেন্ট স্পটগুলো হয় ওগুলো তো তোমরা রিপোর্ট করলে আচ্ছা ওটা হলো এবার নেক্সট হচ্ছে পটিং মিডিয়া যে পটিং মিডিয়াটা কী দেবে তো ডেনড্রোবিয়ামের জন্য পটিং মিডিয়া খুব একটা বেশি কিছু লাগে না যেটা হচ্ছে পাইন বার্ক চারকোল ইটের টুকরো আর হচ্ছে স্প্যাগনাম মস বাই এনি চান্স যদি না থাকে তোমরা স্প্যাগনাম মসের পরিবর্তে নারকেল ছোবড়া যেটা আছে ওইগুলো দিয়ে তোমরা ওটা বসিয়ে দিতে পারো তো ওই 4টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে বসিয়ে দেওয়ার পর গাছটাকে তোমরা নিয়মিত জল দেবে মানে জল দেওয়ার পর কি মানে অনেকে বুঝতে পারে না যে মানে জল দিতে বলে ওনাকে পুরো গাছের শুদ্ধ দিয়ে দেয় একদম না নির্ভর কখনই করবে না গাছের রুটস মানে যেখানে পটিং মিডিয়াটা দেওয়া আছে এক্স্যাক্টলি সেই জায়গাটাতে তোমরা জল স্প্রে করলে আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে গাছগুলোকে মানে ডেনড্রোবিয়াম বা অর্কিডই মেনলি হচ্ছে অর্কিডের কথা বলছি কোনোদিন ডিরেক্ট সানলাইট কখনোই মানে ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না সবসময় এমন একটা জায়গায় রাখতে হবে যেটা ইনডিরেক্ট সানলাইট অ্যান্ড এয়ার সার্কুলেশনটা খুব ভালো হবে ডিরেক্ট সানলাইটে কখনোই কোনো অর্কিড রাখা চলে না আর এরপর হচ্ছে ফার্টিলাইজার তোমরা দিতে পারো এনপিকে যেটা 19-19-19 বা 20-20-20
ওইটা ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারো। আর ফাঙ্গিসাইড হচ্ছে ভ্যাবেস্টিন বা অ্যামিস্টারটপ, এটা হচ্ছে মেইন ডেন্ড্রোবিয়ামের প্রসিডিওর অ্যান্ড কেয়ারিং ফার্টিলাইজার অ্যান্ড ফাঙ্গিসাইড। তো এইভাবে তোমরা যদি গ্রো করতে পারো উইদিন 6 মান্থের মধ্যে ফুল চলে আসবে। আর আমাদের কাছে ডেন্ড্রোবিয়াম হচ্ছে মিডিয়াম সাইজের আছে, যেটা 50+ কালার অ্যাভেলেবেল আছে। এবং তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। শ্রীজ প্ল্যান্ট কালেকশন হোয়াটসঅ্যাপ নাম্বার 8653098047 অ্যান্ড আওয়ার অল্টারনেটিভ নাম্বার 8101454816। আই হোপ তোমরা যদি এই প্রসিডিওরটা মেনে চলো, খুব একটা কঠিন হবে না তোমাদের পক্ষে ডেন্ড্রোবিয়ামটা গ্রো করার জন্য। আর প্রথমেই তো বলেছিলাম যে বিগিনার্সদের জন্য ডেন্ড্রোবিয়াম হচ্ছে সব থেকে ইজিয়েস্ট, মানে খুব সহজ পদ্ধতিতে গ্রো করা যায়। তো ডেন্ড্রো আর একবার যদি গাছে ফুল চলে আসে তো খুবই, সেটা জানি নিজেদের জন্য খুবই মানে আনন্দদায়ক হয়ে ওঠে যে যাক অ্যাটলিস্ট আমি গাছে ফুল ফোটাতে পেরেছি। তো তোমরা এইভাবে প্রসিডিওরটা ফলো করো, আই হোপ তোমাদেরও খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে। অ্যান্ড আমাদের ডেন্ড্রোবিয়ামে যে একটা অফার আছে, মানে কম্বো অফার, যেটা হচ্ছে 6 পিস তোমরা যদি কেউ পারচেস করো ওটা হচ্ছে 999 পড়বে, 6 পিস 999। অ্যান্ড শিপিং চার্জেস পড়ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য 95 অ্যান্ড আউট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য পড়ছে 185। তো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, হোয়াটসঅ্যাপ কল যখন যেটা সুবিধা হবে তোমরা আমাদেরকে একটা পিং করে দেবে। আর হোয়াটসঅ্যাপের রেসপন্স যদি কোনো কারণে না দিতে পারি তোমরা একটা কল করে নেবে আমাদেরকে। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাতে অন্যরাও জানতে পারে অ্যান্ড করতে পারে, এবং গাছের প্রতি তাদের যে ভালোবাসাটা সেটা যেন আরও বেশি বেশি করে বেড়ে ওঠে, যাতে তারা ভয় না পায় যে না আমি গাছ গ্রো করতে পারছি না, আমি গাছ কিনে কী করবো, একদম যেন সেটা না হয়। তো চলো, টাটা, বাই বাই।